আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগতম। আমাদের সবার মোবাইলে কিন্তু ভলিউম বাটন আছে, আর এই ভলিউম বাটনের কাজ হচ্ছে ভলিউম বাড়ানো এবং কমানো। কিন্তু এইখানে মানে এই ভলিউম বাটনের কিন্তু অনেক ট্রিক্স আছে। আজকে আপনাদেরকে ভলিউম বাটনের এমন একটা ট্রিক্স শেখাবো যেটা আপনি কখনোই জানতেন না এবং এই ভিডিওর মাধ্যমেই জানবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। শুরু করার আগে আপনার কাছে অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, এখন মানে ট্রিক্সটা কি, আমরা তো অ্যাকচুয়ালি ভলিউম বাটন ব্যবহার করি শুধুমাত্র ভলিউম কমানো বাড়ানোর জন্য। তো এর মধ্যে আবার কী ট্রিক্স থাকতে পারে, এটা আপনি যদি না দেখেন পুরো ভিডিওটা তাহলে কিন্তু বুঝবেন না, ঠিক আছে? ওকে, আমরা এখন মূল টপিকে আসি। আমরা যখন ভলিউম আপ অথবা ডাউন বাটনে ক্লিক করি তখন এই যে এরকম কিন্তু আইকন আসে ভলিউম বাড়ানো কমানো, ঠিক আছে? তো এখন যে আপনি এই যে ভলিউমটা বাড়াইতেছেন কমাইতেছেন, এখানে একটা থ্রি লাইন মেনু পাবেন, এই যে থ্রি লাইন, এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে কিছু অপশন চলে আসছে, যেমন ধরুন এখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। এখন এই তিনটা মানে এই তিনটার কাজ কী, তো এই ট্রিক্সটা শিখতে হলে একটু মনোযোগ দিয়ে আপনাকে আবার ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? এখানে আসলাম, আসার পরে এই যে প্রথমটা মানে হাতের যে বাম পাশেটা, এইটা হচ্ছে শুধুমাত্র মিউজিকের ক্ষেত্রে। আমরা যখন কোনো গান শুনি, ইউটিউব বলেন বা আমাদের অডিও প্লেয়ার বলেন, যখন আমরা মিউজিক শুনি তখন এটার ভলিউম মানে এটার কাজ হচ্ছে ভলিউম কমানো বা বাড়ানো। এটা হচ্ছে অ্যালার্ম, ঠিক আছে? মানে এখন যেটা বলতেছি এটা কিন্তু ট্রিক্স না, ট্রিক্সটা একটু পরে বলতেছি। এটা হচ্ছে অ্যালার্ম, যদি আপনার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে তাহলে অ্যালার্মের ভলিউম আপনি কমাইতে, সরি, এটা হচ্ছে রিংটোন, হ্যাঁ সরি, রিংটোন, এছাড়া রিংটোনের ভলিউম কমাইতে বাড়িতে পারি। আর এটা হচ্ছে মোবাইলের অ্যালার্ম, যদি আপনি আপনার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন তাহলে এইটা কমায় বাড়ায় আপনি সাউন্ড কমাইতে বাড়াতে পারবেন। এখন আসেন ট্রিক্সটা, এই যে আমাদের যেই রিংটোনের যেই ভলিউমটা, এইটা যদি আমরা একবারে কমাই দিই, এখন আমরা হয়তো মনে করি যে যদি আমরা অ্যালার্ম দিয়ে রাখি তাহলে আমাদের অ্যালার্মটা হয়তো বাজবে না, কারণ মোবাইল তো সাইলেন্ট করা। এটা হচ্ছে আমাদের একেবারে ভুল ধারণা। ট্রিক্সটা কি, ট্রিক্সটা হচ্ছে যদি আপনি আপনার ভলিউম একেবারে মানে জিরো করেও রাখেন অথবা যদি সাইলেন্ট করে রাখেন, কিন্তু ভলিউমেরটা, সরি, যদি আপনি অ্যালার্মেরটা বাড়ায় রাখেন তাহলে কিন্তু অ্যালার্ম আপনার ঠিকই এই ভলিউম অনুযায়ী বাজবে। আবার যদি আপনি মিউজিকেরটা বাড়ায় দেন তাহলে মিউজিকেরটা কিন্তু এই ভলিউমেই বাজবে, অর্থাৎ এইটার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। আবার আপনি যদি একেবারে অ্যালার্ম কমাই দেন, অ্যালার্ম কমাই দেওয়ার পরে যদি রিংটোন ফুল করে দেন তাহলে কিন্তু লাভ হবে না, কারণ অ্যালার্মেরটা আপনি যতটুকু ভলিউম দিছেন ঠিক ততটুকু ভলিউমেই বাজবে। আবার যদি আপনি এগুলো সব কমাই দেন এবং এইটা বাড়ায় দেন তাহলে কিন্তু রিংটোনও বাজবে না আবার অ্যালার্মেরটাও বাজবে না, ঠিক আছে? তো এখন থেকে আপনাদেরকে মানে এখন থেকে আপনারা যেটা করবেন, যদি আপনার ফোন আপনি সাইলেন্ট করে রাখেন তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট অ্যালার্মেরটা আপনি বাড়াই দিলেই অ্যালার্ম তার যে ভলিউম সেট করে দিয়েছেন সেই ভলিউমে বাজবে। আবার যদি আপনি এখান থেকে অ্যালার্ম একেবারে কমাই দেন, রিংটোন বাড়াই দেন, তাহলে অ্যালার্ম এখন আর মানে অ্যালার্ম যতটুকু সেট করছেন ততটুকুর মধ্যে কিন্তু বাজবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।